বন্ধুরা আজকেও চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। অর্থাৎ বন্ধুরা আজকে আলোচনা করবো যে রিয়েলমি C3 ফোনটিকে নিয়ে। কিন্তু এই রিয়েলমি C3 ফোনটা কিন্তু অনেকদিন আগে কিন্তু বন্ধুরা আমাদের ভারতবর্ষতে কিন্তু লঞ্চ করে গেছে। এবার কিন্তু এই রিয়েলমি C3 ফোনটা খুব দ্রুত অর্থাৎ বাংলাদেশে কিন্তু এই ঈদের মধ্যেই কিন্তু বন্ধুরা আসতে চলেছে। তো সেখানে কী কী স্পেসিফিকেশন রয়েছে এবং নতুন কী কী ফিচার্স প্রোভাইড করা হয়েছে সমস্ত কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তার জন্য আজকের ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন, কারণ এরকম ইন্টারেস্টিং এবং টেক ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসে থাকি। আর আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে আসি যে রিয়েলমি C3 ফোনটির প্রথমে আসে ডিসপ্লে। এখানে ডিসপ্লে হিসেবে থাকছে 6.5 ইঞ্চিস একটা HD+ এবং একটা V-shape একটা ডিসপ্লে, এবং যেখানে কিন্তু ওয়াটার ডপ নস কিন্তু দেওয়া রয়েছে। আর এই ফোনটা যদি মেনলি বডিতে আসা যায়, বডি হিসেবে বন্ধু এখানে কিন্তু প্লাস্টিকের এবং পলিকার্বোনেট দেওয়া বডি কিন্তু ব্যবহার করা হয়েছে, এবং ফোনটাকে প্রিমিয়াম করার জন্য সেখানে কিন্তু মেনলি গ্রেডিয়ান ফিনিশ কিন্তু দেওয়া হয়েছে। আর এখানে যদি মেনলি ক্যামেরাতে আসা যায় অর্থাৎ রিয়েলমি C3 এখানে ব্যাকে অর্থাৎ কিন্তু কোয়াড ক্যামেরা সেটা ব্যবহার করা হয়েছে। প্রথম ক্যামেরাটা হলো একটা 12 মেগাপিক্সেল একটি ক্যামেরা, দ্বিতীয় ক্যামেরাটা হলো একটা 5 মেগাপিক্সেল একটি ক্যামেরা, তৃতীয় ক্যামেরাটা হলো একটা 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এবং সেলফি ক্যামেরাতে যদি আসে সেলফি ক্যামেরা হিসেবে এখানে কিন্তু মেনলি 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা কিন্তু দেওয়া হয়েছে। আর ফোনটা যদি Realme C3 triple camera game monster Realme smartphone dare to lead এবং ব্যাকে কিন্তু বন্ধুরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু রয়েছে, আর যেখানে কিন্তু Android 10 এর সাপোর্ট তো রয়েছে। আর ফোনটা ব্যাটারি হিসেবে যদি দেখা যায় যে ফোনটাই কিন্তু ব্যাটারি হিসেবে বন্ধু রিয়েলমি C3-তে থাকছে 5000 mAh একটা ইয়াপ্রাও ব্যাটারি, যেখানে কিন্তু বন্ধুরা মেনলি ফাস্ট চার্জিং সাপোর্ট কিন্তু থাকছে, অর্থাৎ অনায়াসে খুব দ্রুত অলরেডি ফোনটাকে চার্জ তোলা যাবে। আর এখানে কিন্তু থাকছে মেনলি ডেডিকেটেড মাইক্রো স্লট, অর্থাৎ 2 সিম এবং একটা কিন্তু মেমোরি কার্ড বন্ধুরা আপনারা ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকু। তো আজকের ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, কারণ আপনার একটা লাইক একটা কমেন্ট আমাদেরকে উৎসাহ যোগায় নতুন ভিডিও বানানোর জন্য। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।